গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরা তো বেশ ভালো আছি। আর আজকে আবার একটা নতুন দিনের শুরুতে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকেও আমার কিন্তু অনেকটা ব্যস্ততা আছে। হ্যাঁ, একটা জিনিস ঠিক যে আজকে আমার ডিনারের জন্য কিছু রান্না করতে হবে না, কারণ আজকে বাড়িতে অমাবস্যার কালী পুজো হবে। তো সেই তো জানোই তো তোমরা যে ভোগের প্রসাদটা দিয়েই আমাদের ডিনার হয়ে যায়। তো সেই জন্য আমাদের এখন আমাকে আজকে আর রাতের জন্য কিছু রান্না করতে হবে না। কিন্তু কিন্তু এই কিন্তুটা কি, এই কিন্তুটা হচ্ছে দুপুরবেলা আমার আজকে হোম ডেলিভারি আছে। ওই যে যারা 7 দিনের জন্য নিয়েছিল, কালকে রাত্রে আবার কল করেছে যে আবার খাবার লাগবে। তো সেই জন্য আমি অলরেডি গুছিয়ে ফেলেছি সব কিছু। দেখো, এই দেখো, ভেন্ডিটা কেটে নিয়েছি। ওই যে আমি যে তরকারিটা করি না, ভেন্ডি, আলু, কুমড়ো, পেঁয়াজ, টমেটো দিয়ে, এই যে এখানে কুমড়ো আর এই যে আলু সব কাটা আছে, এগুলো দিয়ে একটা তরকারি করব। আর ওরা নেবে হচ্ছে চিকেন। আমরা আজকে খাবো ডিম, কারণ গতকাল দুবেলায় চিকেন খেয়েছি, সরি। তো সেই জন্য আজকে চিকেন খাবো না, আজকে খাবো ডিম। আর ডিমটা দেখি এইবার যে ডিমটা এনেছে না, ছোট ছোট ডিমগুলো, তো ভাবছি যে অমলেট করে নিয়ে কারি করে, মানে ওই চিকেনের গ্রেভি দিয়েই কারি করে নেবো। আর পল্লব গেছে চিকেনটা আনতে। দেখো কি ঝামেলা, দেখো পল্লব যেহেতু এখন চিকেন আনবে, তাই পুজোর বাজারটা করতে পারবে না, ওকে আবার বেরোতে হবে পুজোর সবজিগুলো আনতে, যার জন্য আমি কালকে সমস্ত সবজিপাতি কিনে এনে রাখলাম। তো যাই হোক, মানুষ ভাবে এক আর হয় আরেক রকম, সবসময় তো নিজের ভাবনা অনুযায়ী সবকিছু চলে না। তো এখন গেছে, এখন ও চিকেনটা আর আমার চালটা বারণ তো হয়েছে, চালটা আর চিকেনটা নিয়ে আসবে। কালকে মাদের চালটা নিয়ে এসছে রাত্রিবেলা, আর বোধহয় কি, ও হ্যাঁ, আর এই ভোগের গোবিন্দভোগ চালটাও নিয়ে এসছে। আর আজকে এখন গেছে আমাদেরটা আনবে, এনে ও আবার বেরোবে, বেরিয়ে মাদের বাজারটা করবে, পুজোর বাজারটা। যেহেতু এখন চিকেন আনবে, ওই সঙ্গে তো পুজোর বাজার আনতে পারবে না, পুজোর বাজারটা করবে, তারপরে ও যাবে অফিসে। মানে সারাদিনে বসার সময় পায় না গো, সারাদিনে বসার সময় পায় না। যাও বা বিকেলবেলাটা এখন একটু ফাঁকা আছে, নেক্সট উইক থেকে সেইটাও থাকবে না। তো এখন আমি রান্নাটা স্টার্ট করি। আর তোমাদের তো এই রান্নাটা অনেকবার দেখিয়েছি, তাও ভাবছি আরেকবারও দেখিয়ে দিই এই রান্নাটা, মানে জাস্ট ওই একটু একটু একটু, কারণ তোমরা যেহেতু আমার রান্না দেখতে ভালোবাসো। রেডি হয়ে গেছে তরকারিটা, ভেন্ডির যে তরকারিটা বানাচ্ছিলাম রেডি হয়ে গেছে, নামিয়েও ফেলেছি, তাড়াহুড়ো ছিল বলে আর তোমাদের দেখাইনি। এতগুলো টিফিন বক্স, এই এতগুলো টিফিন বক্সে কি কি আছে তোমাদের দেখাই। এই দেখো, এখানে উচ্ছেটা কেটে রেখেছি ভাজার জন্য, আর দুটো উচ্ছে এরকম দুটুকরো করে কেটে রেখেছি, যেটা সেদ্ধ খাওয়া যাবে। আচ্ছা, এটার মধ্যে কেটে রেখেছি ওলটা, যদি সেদ্ধ খাই সেই জন্য, আর ওল যেটা এমনি খাওয়ার জন্য, মানে তরকারি খাওয়ার জন্য, সেটা এরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। এইদিকে দেখো, এখানে কেটে রেখেছি বিনস। আর কালকে দেখিয়েছিলাম তোমাদের যে কোয়াশ এনেছি, কোয়াশটা এইখানে কেটে রেখেছি, তো এইখানে পুরোটা ধরেনি বলে কিছুটা কোয়াশ এইখানে রেখেছি অল্প একটু। আর দুটুকরো কুমড়ো এখানে আছে, কুমড়োটাকে এরকম করে কেটে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর বাকি কুমড়োটা আছে এখানে। আচ্ছা, গেল এগুলো। এবার এইখানে দেখো, কালকে এনেছিলাম, এইখানকার লোকরা ঘি করলা বলে, আমরা কাঁকরোল বলি, ওগুলোকে খোসা ছাড়িয়ে মোটা মোটা করে কেটেছি, এটা ভাজা হবে। আর এগুলো খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, মানে ওই কাটা কাটাটা ছাড়িয়ে রেখেছি, এটা গ্রেট করে তরকারি করব। এর মধ্যে কেটে রেখেছি গাজরটা, এরকম সাইজ করে রেখেছি, তারপরে যাতে দেব সেরকম মতন টুকরো করে নেব। এর মধ্যে কেটে রেখেছি বিনসটাও, এটা তো দেখালাম না একবার। আর এইখানে যেটা রেখেছি সেটা হচ্ছে পটল, পটলগুলো ছাড়িয়ে রেখে দিয়েছি। এবার পটল আলু যদি ডাল না করি গোল গোল করে কেটে নেব, আর না হলে লম্বা করে কেটে কিছু করলে করবো। আর যে পটলটা ভাজা খাবো সেটা ঘষে এরম দু পিস করে রেখে দিয়েছি। কতটা কাজ আমার আগিয়ে রইলো। এবার লাঞ্চ টাইম, এই যে ভেন্ডির সবজিটা,
ডাল, ডালের মধ্যে এগুলো কি বলতো, আচারের শিশিটাকে না ডাল দিয়ে ঢেলে, মানে ডালটা ঢেলে আচারের শিশিটা একদম ইয়ে করে নিয়ে নিয়েছে। আর এই হচ্ছে অমলেটের কারি। আর এই ভাত, এই যে আজকে ভোগের প্রসাদ খিচুড়ি, বেগুন ভাজা, পায়েস, চাটনি, এই যে তরকারি, এখানে আছে ফল প্রসাদ, এটা কি বলতো সিন্নি নয় কিন্তু, এটা চরণামৃত। বেশ কয়েকদিন ধরে ব্লগে মোটিভেশনাল কিছু কথাবার্তা শেয়ার করা হচ্ছে না, একটু ব্যস্ত ছিলাম তাই পারিনি। আজ তোমাদের একটা মানে অনেকে ওইটাতে ভোট দিয়েছিলে যে কিভাবে পজিটিভ থাকবে, সেই কিভাবে ইতিবাচক থাকবে, সেই বিষয়টা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যেই নেতিবাচক আর ইতিবাচক দুটো দিক আছে। কারোর মধ্যে নেতিবাচকতা আছে 20%, ইতিবাচকতা আছে 80%, তাকে আমরা বলি ইতিবাচক মানুষ বা পজিটিভ মাইন্ডের মানুষ। আর কারোর মধ্যে নেতিবাচকতা বা নেগেটিভিটি আছে 80%, পজিটিভিটি আছে 20%, তাদেরকে আমরা বলি নেগেটিভ মাইন্ডের মানুষ বা নেতিবাচক মানুষ। এখন দেখো, নেতিবাচকতা না থাকলে ইতিবাচকতার তো অস্তিত্ব নেই, যেমন অন্ধকার না থাকলে আলোর কি অস্তিত্ব, তাই না? অন্ধকার আছে বলেই আলোর অস্তিত্ব। এখন বিষয়টা হচ্ছে, আমি এর আগে বলেছিলাম নেতিবাচকতা নিয়ে আলোচনা করেছিলাম একটা ভিডিওতে, আজকে বলবো নেতিবাচকতাকে এড়িয়ে কিভাবে ইতিবাচক থাকবে বা নেগেটিভিটিকে এড়িয়ে কিভাবে পজিটিভ থাকবে। প্রথমে আমাদের যেটা ভাবতে হবে সেটা হচ্ছে, দেখবে আমরা যখন একটা বই বা একটা বিষয় বার বার করে প্র্যাকটিস করি, বার বার করে অভ্যাস করি বা বার বার করে পড়ি, তখন কিন্তু সেটা আমাদের মুখস্থ হয়ে যায় এইবার, কারণ মাইন্ড সেটা নিয়ে নেয়। এইবার তুমি যদি বারবার করে নেতিবাচকতাকে প্র্যাকটিস করো, তাহলে সেটাই তোমার মাইন্ড নিয়ে নেবে। আর যদি বারবার করে ইতিবাচকতা বা পজিটিভিটিকে প্র্যাকটিস করো, মাইন্ড তোমার সেটাই নেবে। তার জন্যে তোমাকে কি করতে হবে, সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি যখন সকালবেলা ঘুম থেকে উঠবে, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দেখবে তোমার মনের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা আসে। কি কি চিন্তা ভাবনা আসে? কালকে এই কাজটা করতে গেছিলাম, এটা আমি পারিনি, আজকে এই কাজটা করতে হবে, কালকের ওই কাজটা কেন পারলাম না, দূর আর হবে না, এরকম নানান রকম চিন্তা ভাবনা তোমার মনটাকে পুরো গুলিয়ে দিল। একটা জল যখন গুলিয়ে যায়, তখন জলের সঙ্গে কিন্তু জলের নিচে থাকা যে জিনিসপত্রগুলো, কাদা বলো বা যাই হোক, সেগুলো একসাথে হয়ে গিয়ে জলটাকে নোংরা করে দেয়। জলটাকে কিছুক্ষণ সময় দিতে হয় জলটা থিতিয়ে পড়ার জন্য, সেই সময়টায় জলটাকে নাড়াচাড়া করতে নেই। যদি তুমি জলটাকে ওই সময় নাড়াচাড়া করো, তাহলে কিন্তু আর তুমি পরিষ্কার জলটা পাবে না, ওই গোলানো জলটাই পাবে। আমাদের মনটাও ঠিক সেরকম, ওই যে সকালবেলা ওঠার পরে নানান রকম ভালো মন্দ, মন্দটাই বেশি, নেতিবাচক বেশি, ইতিবাচক কম, এই চিন্তা ভাবনাগুলো আমাদের মনে এলো, সেই সময় পজিটিভ থাকার জন্য সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে মেডিটেশন। তুমি 15 মিনিট কি 30 মিনিট মনটাকে একদম স্থির রাখো, ফল পাবেই। যেই তুমি মেডিটেশনটা করবে না, দেখবে তোমার খারাপ চিন্তাগুলো সব নিচে থিতিয়ে পড়ে গেছে, আর ভালো চিন্তাগুলো মানে পরিষ্কার জলটা উপরে উঠে এসছে। তখন তুমি দিনটা কিন্তু পজিটিভ ভাবে শুরু করতে পারবে। এটা আমি ভীষণ ভাবে করি, এভরি ডে করি মেডিটেশন। 2 নম্বর, সব থেকে জরুরি যেটা সেটা হচ্ছে, নেতিবাচক মানুষগুলোর থেকে তুমি দূরে থাকো। কি করে বুঝবে কারা নেতিবাচক মানুষ? দেখবে সেই সব মানুষগুলোই নেতিবাচক মানুষ যারা মানুষকে নিয়ে সমালোচনা করে, যারা মানুষকে নিয়ে ঈর্ষা করে, যারা মানুষের ওপর রাগ করে, যারা মানুষের দোষ খুঁজে বেড়ায়। কিন্তু এই ধরনের মানুষ তো আমাদের প্রতিদিনের চলার পথে প্রচুর, তাহলে তো ঠকবাজে গা উজাড় হয়ে যাবে, কি করে এদের থেকে দূরে থাকবো? আর তুমি কিন্তু চাইলেও তাদেরকে নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় ফিরিয়ে আনতে পারবে না, যদি সে নিজে না চায়। তুমি সব সময় তোমার সমালোচনা থেকে দূরে থাকো কেন, কি তুমি যখন 10 বার একটা সমালোচনা শুনবে না, তখন তুমিও তার মধ্যে একটা কথা বলবে, পরের দিন দেখা যাবে ওই সমালোচনাটায় তুমিও অংশগ্রহণ করেছো, তার মানে তোমার নেগেটিভ মাইন্ডটা কাজ করতে শুরু করে দিয়েছে। দেখবে যখন সমালোচনা করছে, উঠে যাও সেখান থেকে, দরকার নেই, আমি এটাতে অংশগ্রহণ করতে চাই না,
দেখবে যখন কাউকে নিয়ে কোনো কথা বলছে সেখান থেকে সরে যাও, সরে যাও সেখান থেকে। তুমি যদি 1000 বারও বলো যে এই বলিস না, এরকম বলতে নেই, শুনবে না, তুমি সরে যাও সেখান থেকে। নিজেকে সরিয়ে নাও, নিজের মাইন্ডটাকে সরিয়ে নাও, নিজের মাইন্ডটাকে সরিয়ে নাও, দেখবে যে তোমার ওই চিন্তাটা আর আসবে না। তাই নেতিবাচক মানুষগুলোর থেকে যতটা সম্ভব পারা যায় দূরে থাকতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মানুষের সম্পর্কে খারাপ ভাবাটা বন্ধ করে দিতে হবে। দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেই খারাপ ভালো দুরকমই থাকে। তুমি যদি একটা মানুষের শুধু খারাপ দিকগুলোই দেখতে যাও, তোমার মাইন্ডটা, তোমার মনটা অস্থির হবে, আর মন অস্থির হলেই তুমি নেগেটিভ হয়ে যাবে। দরকার নেই, পারলে তুমি তার ভালো দিকগুলো দেখো, তা না হলে তাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও। হয়তো তোমার সঙ্গে সে এমন কিছু করেছে যার জন্য তুমি তার ভালো দিকগুলো দেখতে পাচ্ছ না, দরকার নেই, তাকে মাইন্ড থেকে হাটিয়ে দাও, তাকে তাকে নিয়ে আর চিন্তাই করো না। 4 নম্বর যেটা করতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে। আমরা একটা কথা সবসময় শুনে আসি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তুমি যদি নিজেকে ব্যস্ত রাখো না বিভিন্ন কাজের মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে, আমরা যারা হোম মেকার তারা ধরো ঘরের নানান কাজ থাকে, তারপরে ক্রিয়েটিভ নানান কাজকর্ম করো, হাতের কাজ করো, DIY করো, ঘর গুছাও, এইসব কাজের মধ্যে যত তুমি নিজেকে ব্যস্ত রাখবে না, ততই দেখবে তোমার মাইন্ডটাও অনেক স্থির থাকছে আর তুমি পজিটিভ থাকছো। আর সেই যেমন আগে ছিল না পাড়া কালচার, দুপুরবেলা হলেই সবাই খেয়ে দেয়ে একটা পান মুখে গুজে গিয়ে একটা বাড়ির বারান্দায় বসলো, 10 জন বসে সেই এর বাড়ি কি হয়েছে, ওর বাড়ির বউ কি করেছে, ওর বাড়ির ছেলে কোথায় গেছে, ওর বাড়ির শাশুড়ি কেমন, কখনো এইসবে অংশগ্রহণ করতে নেই। তার মানে নিজেকে কাজে ব্যস্ত রাখো, ভালো ভালো বই পড়ো, সুন্দর সুন্দর বই পড়ো, সুন্দর সুন্দর মুভি দেখো, সুন্দর সুন্দর চিন্তা ভাবনা করো, যেগুলো সুন্দর ছবি দেখো, সুন্দর ছবি দেখো, দেখবে ভালো লাগবে। আর হচ্ছে নিজের কাজটাকে ভালোবাসো, যে কাজটা তুমি করতে গেছো সেই নিজের কাজটাকে ভালোবাসো। দেখবে নিজের কাজটা ভালোবাসলে, যখন তুমি ভালোবেসে সেই কাজটা করছো, তখন কিন্তু তোমার মধ্যে থেকে পজিটিভিটি এমনিই বেরিয়ে আসছে, তখন আর তোমার মধ্যে কোনো রকম নেগেটিভ ব্যাপার থাকছে না। ধরো তোমার সাথে অনেকদিন আগে খারাপ একটা কিছু হয়েছে, বা তুমি একটা কাজ করতে গেছো, সেই কাজটা তোমার, তুমি সফল হওনি সেই কাজটাতে, তুমি যদি বারবার ওটাই ভাবতে থাকো, এস আমি তো করতে গেলাম, আমি ওটা করতে পারলাম না, আমার দ্বারা কিচ্ছু হবে না, তোমার কিন্তু নেগেটিভিটি গ্রো করে গেল। তুমি কি ভাবো, ঠিক আছে হয়নি, নিশ্চয়ই আমার কোনো ভুল ছিল ওখানে, সেই জন্য কাজটা হয়নি, নেক্সট টাইম আমি যখন কাজটা করব, তখন আমাকে আগের দিনের ভুলগুলোকে মাথায় নিয়ে সেই ভুলগুলোকে ওভারকাম করার, সেই ভুলগুলোকে এড়িয়ে যাওয়ার, সেই ভুলগুলোকে আর না করার চেষ্টা করতে হবে। কিন্তু কখনোই এটা ভাববে না, হলো না মানে আর কখনোই হবে না, আমার দ্বারা হবে না, আমি পারবো না, তাহলে তুমি জীবনেও পজিটিভ চিন্তা ভাবনা করতে পারবে না। পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য প্রথমে মাইন্ডটাকে পজিটিভ করতে হবে। অনেক সময় আমাদের মনে হয় কি, এই এইখানে অনেক দিন ধরে আছি, কোথাও একটু ঘুরে আসলে বোধহয় মাইন্ডটা আমার ফ্রেশ হবে, একটু পজিটিভ হবে, শুধু নেগেটিভ নেগেটিভ না, হয় না। কারণ তোমার পারিপার্শ্বিক তো নেগেটিভ নয়, নেগেটিভ তো তোমার ভেতরে, নেগেটিভ তোমার মাইন্ড। দেখবে 2 দিনের জন্য কোথাও ঘুরতে গেছো, কখনো কখনো ঘুরতে গিয়েও সেই পুরনো নেগেটিভ কথাগুলোই মনে পড়ে, আবার দেখবে হয়তো ঘুরে চলে এসেছো নিজের জায়গায়, আবার সেই আগের কথাগুলোই মনে পড়ছে। তার মানে কি, তোমার মাইন্ডটাকে তুমি চালাও, তুমি নিজের জায়গা থেকে দূরে চলে গেলে হবে না, কারণ তোমার জায়গায় নেগেটিভিটিটা নেই, নেগেটিভিটিটা আছে তোমার মাইন্ডের ভেতর। তাই তোমার মাইন্ডটাকে সেইভাবে চালাও, দেখবে তুমি নেগেটিভিটি থেকে বেরিয়ে এসছো, পজিটিভ থাকতে পেরেছো। আমি যেই কথাগুলো বললাম, যদি এগুলোকে তোমরা একটু প্র্যাকটিস করো, একটু মেনে নাও, আরো অনেক কিছু আছে বললে বলা যায়, পরবর্তীকালে বলার চেষ্টা করব, তাহলে দেখবে অনেকটা পজিটিভ হয়ে গেছে। এই যে বলো না, দিদি তোমার মধ্যে থেকে অনেক কিছু শিখি, তুমি খুব পজিটিভ, তুমি খুব, তোমার ভিডিও দেখলে পজিটিভিটি শিখতে পারি, এইভাবেই আমি পজিটিভ হয়েছি। আমার লাইফেও অনেক নেগেটিভিটি আছে তোমরা জানো, কিন্তু সেই নেগেটিভিটিগুলোকে কাটিয়ে এইভাবেই পজিটিভ হয়েছি। একটা কাপ হাতে করে তুমি চা খাচ্ছ, হাত থেকে কাপটা পড়ে ভেঙে গেল, তখন তুমি কি করবে? তুমি কি পরের দিন চা খাওয়ার সময় কাপ না নিয়ে স্টিলের গ্লাস নেবে, না পরের দিন চা খাওয়ার সময় তুমি সাবধান হবে যে আগের দিন আমি অসাবধান হয়েছিলাম বলে আমার কাপটা ভেঙে গেছিল,
তাই না? ওই অসাবধানতাটা থেকে তুমি শিক্ষা নিয়ে তুমি সাবধান হয়ে গেলে তোমার পজিটিভ মাইন্ড কাজ করলো, কিন্তু যদি ওইটাই চিন্তা করতে, না বাবা আজকে আর আমি কাপ নেব না, কালকে ভেঙে গেছে, আজকে বাবা আমি স্টিলের গ্লাসে খাই, হাত থেকে পড়লেও কিছু হবে না, তোমাকে পজিটিভ চিন্তা ভাবনা গুলো করে তোমার কোথায় ভুল হয়েছে সেটা থেকে বেরিয়ে এসে তোমাকে পজিটিভ হতে হবে। তো চলো, অনেক কিছুই বললাম, দেখো এটা যদি তোমাদের কোনো কাজে লাগে আমি খুব খুশি হব। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো। আজকে এখন কটা বাজে জানো? এখন বেজেছে ঠিক 10:30। আজকে 10:30-টার মধ্যেই কাজ হয়ে গেল, কেন কি আজকে সন্ধ্যাবেলা রান্নার কিছু ছিল না, ভোগের প্রসাদ খেলাম, তো ভোগের প্রসাদটা খেয়ে আর বাসনও ওই জন্য বেশি হয়নি, একবেলা রান্নার আর কত বাসন হবে, ওই হোম ডেলিভারি ছিল বলে তাও 2-4টে বাসন হয়েছে। তো বাসন খাওয়া দাওয়া করে বাসনপত্র মেজে ঘষে নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর একটা কথা তোমাদের বলার আছে, যেটা হচ্ছে কি, গতকাল আমি আমি বলেছিলাম যে কিছু সাহিত্যের কিছু চরিত্র বা কিছু ছোট গল্প বা কিছু উপন্যাস বা নাটক এগুলো নিয়ে আমি একটুখানি আলোচনা করব, আমার যেটা সীমিত জ্ঞানের পরিধি তার মধ্যে। তো সেইটাই শুরু করেছি গতকাল। তো গতকাল মানে বুধবারে আর কি দিয়েছি প্রথম ভিডিওটা। তো বুধবারে আমি গৃহদাহের অচলা চরিত্রটা আলোচনা করেছিলাম, তোমরা এত ভালোবেসেছো ভিডিওটাকে, অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ দিয়ে তোমাদের ছোট করবো না, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা, বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি ওটার কমেন্ট বক্সে এত রিকোয়েস্ট এসছে যে দিদি এই চরিত্রটা আলোচনা করো, আন্টি এই চরিত্রটা আলোচনা করো, কাকিমা এই চরিত্রটা আলোচনা করো, অনুপমা এই চরিত্রটা আলোচনা করো, মানে এরকম বিভিন্ন বিভিন্ন চরিত্রের রিকোয়েস্ট এসছে। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপে আমার যারা স্টুডেন্টরা ছিল তারা সবাই বলছে যে ম্যাম মনে হচ্ছে যেন আবার আমরা সেই ক্লাসরুমের মধ্যে রয়েছি আর আপনি আমাদের পড়াচ্ছেন, সত্যি ভীষণ ভালো লেগেছে। আর রুবিনাকে এই জন্য অনেক ধন্যবাদ, রুবিনাই আমাকে এই কথাটা প্রথম বলেছিল যে দিদি তুমি করো, আশা করি সবার ভালো লাগবে, রুবিনাকে এই জন্য অনেক ধন্যবাদ। আর আমি অবশ্যই আসবো, আজকেও মানে বুধবার দিয়েছি, বৃহস্পতিবারও একটা দেবো ভেবেছিলাম কিন্তু একটুখানি অসুবিধার জন্য বৃহস্পতিবারটা দিয়ে উঠতে পারিনি, এই ব্লগটা শুক্রবার যাবে, শুক্রবারও আবার আরেকটা আলোচনা নিয়ে তোমাদের সামনে আসছি। এরকম তোমরা সবাই কমেন্ট বক্সে যা যা রিকোয়েস্ট করেছো আমি সব একটা জায়গায় নোট ডাউন করে রেখেছি, ওখান থেকে পরপর আমি একটা একটা করে আমার সুবিধা মতন আলোচনা করব। আর তোমাদের যদি আরও কিছু রিকোয়েস্ট থাকে তোমরা প্লিজ ওই কমেন্ট বক্সে জানাবে, ওখানে আমি ইয়ে করব, ওখান থেকে আমি আবার নোট ডাউন করে রাখবো, আমি সবগুলো চেষ্টা করব আলোচনা করার। আমার এক বান্ধবী আমাকে লিখেছে কি, আমি অনেকদিন আমার চেনা অনুপমাকে হারিয়ে ফেলেছিলাম, আবার চেনা অনুপমাকে ফিরে পেয়েছি, এই তো তুমি, এটাই তো তোমার 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 বৈশিষ্ট্য, তো এটা তোমাকে এরকমই দেখতে চাই। সত্যি আমিও নিজে না এই পড়াশোনার মধ্যে থাকলে অনেকটা ভালো থাকি, অনেকটা ভালো থাকি, মানে আমার এটা হচ্ছে কি, ওই বাকি যেই কাজগুলো ওটা হচ্ছে আমার কমফোর্ট জোন আর এটা হচ্ছে আমার প্যাশন, বুঝেছো? তো কমফোর্ট জোনে থাকি কিন্তু কমফোর্ট জোন থেকে মাঝে মাঝে বেরিয়ে এসে প্যাশনটাকে প্রাধান্য দিলে বেশ ভালো লাগে, তাই না? তো সেই জন্য পড়াশোনা করতে আমি চিরকাল ভালোবাসি। এখনো যদি আমাকে কেউ ইয়েটা করতে দেয় যে ডক্টরেটটা করার সুযোগ পাই, তখন তো আর পেয়ে উঠলাম না, জানোই তোমরা সব নানান কারণে, এখনো যদি আমাকে কেউ ডক্টরেটটা করার সুযোগ দেয় না আমি মনে হয় এখনো করব, আমার এতই ভালো লাগে পড়াশোনা করতে, এত ভালো, আমি সারা দুপুর ঘুমাই না জানো, সারা দুপুরবেলা কি করি বলো তো, দুপুরবেলা না আমি ঘুমাই না, যেদিন খুব টায়ার্ড লাগে সেদিন ঘুমাই, না হলে আমি ঘুমাই না, আমি ওই বিভিন্ন চরিত্র, বিভিন্ন উপন্যাস, আধুনিক উপন্যাস, আধুনিক ছোট গল্প, এমনকি আমার তো এমএতে তোমার ইয়ে ছিল, আমার মাস্টার্সে স্পেশাল পেপার ছিল কম্পারেটিভ লিটারেচার, সেই জন্য ইংরাজি সাহিত্য, হিন্দি সাহিত্য সব নিয়ে ঘাটাঘাটি করি, আমার খুব ভালো লাগে, চেষ্টা করব আমি মানে বিশ্ব সাহিত্যেরও কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি, ইচ্ছে আছে অনেক কিছুই, দেখি কতটা শেয়ার করতে পারি। এই যে এখন খাবো গরম জলটা, গরম জলটা খেয়ে অনেক উপকার পাচ্ছি জানো, কালকে রাতে আর কাশি প্রায় হয়নি। আর আরও একটা উপকার হয়, অ্যাসিডিটির কিন্তু ভীষণ উপকার হয়, ভীষণ উপকার হয়, রাত্রিবেলা শোয়ার সময় অনেকেই আছে যে খালি পেটে জল খেতে পারে না, যারা সকালে পারো না, আমরা সকালেও খাই, আমি আর বললাম সকালেও খাই কিন্তু রাতে আমি একাই খাই, যারা সকালে পারো না তারা রাত্রে এরকম খেয়ে দেখতে পারো, অনেকটা উপকার হয় গো, অনেকটা উপকার হয়, আমি উপকার পেলে তবেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো,
আর অবশ্যই দেখতে থাকো অনুপমা শেফটাকে।